বাংলার সরকার আমাদের দেশের এই কুখ্যাত পেশিস বিগত সরকারকে আশ্রয় নিয়ে বিশ্ব মানবতান্ত্রিক আঘাত হয়েছে। আমরা বিশ্বের মানবাধিক সকল সংস্থার কাছে দাবি করব, এই দেশে বিগত 16 বছর যত হত্যা হয়েছে, যত আইনাগর হয়েছে, যত মামলা হয়েছে, যত দুর্নীতি হয়েছে, সবগুলো সুষ্ঠু তদন্ত করে ওই যাকে আশ্রয় দিয়েছে তার বিচার করতে হবে। বন্ধুগণ, এই দেশে রক্ত দিয়েছে বৈষম্য, সকল বৈষম্যের জন্য শুধু শিক্ষা বৈষম্য নয়, সকল বৈষম্য দূর করে আল্লাহর জমিনে ইনসাফ পাইবার জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে এদেশের মুসলমান আলেম ওলামারা। এই আলেমদের রক্তের বিনিময়ে 24-এ স্বাধীনতা লাভ করেছে। ইসলামী আন্দোলনের সিংহ পুরুষ রাজপথের মহাপুরুষ সৈনিক খতিব বেঙ্গল হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বরকাতুল মুনাজিয়া إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد حفاظة الإسلام بنغلاديش সিঙ্গার উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের স্নেহাস্পদ সভাপতি মঞ্চ ভবিষ্যৎ আজকের প্রধান অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব বিশেষ অতিথিবৃন্দ